ডোন্ট টাচ মাই বডি আই এম মেল ইউ আর লেডি যাই হোক এই আয়ের লাইনে তো পরে আসছি কিন্তু প্রথম কথা কি বলুন তো আমরা তারাপীঠে যাই আমরা তারকনাথে যাই আমরা কেদারনাথে যাই অনেকে হাজার হাজার টাকা খরচা করে তীর্থ করতে যান দেবীর দর্শন পাবেন বলে অনেকে হাজার হাজার টাকা খরচ করে দেবীর দর্শন করতে যান কষ্ট করে যান এখানেও তাই হলো এগারো কোটি খরচ করে একটা রাজনৈতিক দল দেবীর হাওয়াইচটির দর্শন করতে গেল কিন্তু ওই বলে না মা যদি না টানে তাহলে মায়ের সাথে তোদের দেখা হবে না রে সেই মায়ের কাছে যাওয়া তো দূরের কথা তার কয়েক কিলোমিটার দূর থেকেই পালিয়ে যেতে হলো বিশ্বাস করুন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকে যখন আমরা পাতকর্মে যাই সেই কাজটাও যত তাড়াতাড়ি হয়ে যায় বিজেপির নবান্ন অভিযান তার থেকেও তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি অদ্ভুত এবং সবচেয়ে বড় কথা এদের যে সর্ববৈব নেতা যিনি এই পুরোটা অ্যারেঞ্জ করেছিলেন শুভেন্দু অধিকারী তিনি সবার প্রথম কী করলেন উনি জানেন এখন বয়স হয়ে গেছে আগে যখন আন্দোলন করেছিলাম সেই সময় ইয়ং ছিলাম এখন বয়স হয়ে গেছে ভুড়ি বেড়ে গেছে এখন এসব জল পুলিশের সামনে গেলেন লকেট উনি মিলিয়ে একটুখানি তালে তাল গিয়ে গান করলেন ওই টিনের না স্টিলের দেওয়ালগুলোর মধ্যে তারপরে পুলিশ যখন এলো আপনি কি করতে চান বলুন পুলিশ বলল আমি আপনাকে অ্যারেস্ট করতে চাই বল ঠিক আছে চলুন 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 বিশ্বাস করুন এত তাড়াতাড়ি ডাকলে এভাবে মানে আমি মানে আমি বলছি বিশ্বাস করুন এইভাবে কেউ এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে মেনে যায় না শুভেন্দুবাবু বিরোধিতা পর্যন্ত করলেন না তাকে কেন গ্রেফতার করা হবে কেন কারণ উনি তো এটাই চেয়েছিলেন উনি এটাই চেয়েছিলেন যে ওনাকে অ্যারেস্ট করা হোক হয়ে উনি গ্যারেজ হয়ে যান উনি থানাতে বসে বিরিয়ানি খেতে খেতে বিরোধী দলনেতা নিশ্চয়ই পুলিশ বিরিয়ানি ফিরিয়ানি খাওয়াবে তো বিরিয়ানি খেতে খেতে টিভিতে বসে নবান্ন অভিযান দেখবেন আর তারপরে বিকেলবেলা বাইক দিয়ে বলবেন আজকে আমার মন ভালো নাই আমি না যেতে পারলাম না তো কিছু না বাবা আমার পুলিশ না করলাম ঠিক যাই তুমি না না ভাই তোমাদের নেতা তো ঠিক আছে কিন্তু নেতার তো দম নেই সেই জন্য নেতা সকাল সকাল অ্যারেস্ট হয়ে গ্যারেজ হয়ে গেল আর জল কামান কে খেলো কর্মী পয়সা দিয়ে করে আনা কর্মী পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ কাদের হলো এই কর্মীদের তো আলটিমেটলি নবান্ন অভিযানটা কি হলো অ্যাজ হোল কিচ্ছু না এত জায়গায় প্রস্তুতি সবাই এত কিছু রানীকে টেনে নামাবো এত কিছু বলতে গিয়ে কি দেখা গেল যে নিজেই বাবু চলে গেলেন এবং চলে গিয়ে শেষমেশ সেই অমোঘ বাণী ডোন্ট টাচ মাই বডি ইউ আর লেডি আই এম মেল আসলে একটা খেলা যখন চলে সেই ম্যাচে প্রতিপক্ষ কোনো একজন প্লেয়ারকে সিরিয়াসলি নেয় ধরুন এক্ষেত্রে রাজ্য সরকার তার প্রতিপক্ষ হিসাবে শুভেন্দুধিকারীকে সিরিয়াসলি নিয়েছিল কিন্তু ম্যাচ যখন চলছে উল্টো দিকের প্রতিপক্ষের বোলার যখন রেডি তখন দেখা যাচ্ছে সবচেয়ে সিরিয়াস যে ব্যাটসম্যানটাকে নেওয়া হয়েছিল সেই ব্যাটসম্যান তো ব্যাট ঘোরাতে ঘোরাতে মাঠে নামলেন প্যাট পরে গ্লাভস পরে মাঠে নামলেন দর্শকের স্টেডিয়াম থেকে একাংশ জুড়ে হৈ যে আমাদের বেস্ট প্লেয়ার মাঠে নেমে গেছে কিন্তু হঠাৎ সেই প্লেয়ার বাইশ গজে আসার পর নিজেই দাঁড়িয়ে হঠাৎ করে ব্যাটটা দিয়ে উইকেটের মধ্যে দাম করে মারলেন মেরে নিজেই হাতটা আউট তুলে দেখালেন আর আউট তুলে দেখানোর পর নিজেই হাঁটতে হাঁটতে গজগজ করতে করতে ডোন্ট টাচ মাই বডি আই এম এল ডোন্ট টাচ মাই বডি আই এম এল বলতে বলতে বেরিয়ে চলে গেলেন বোলার তো বলই করার সুযোগ পায়নি দেখে হ্যাঁ বলে হলোটা কি এই তো সবচেয়ে সিরিয়াসলি যে ব্যাটসম্যানকে নিয়েছিলাম সেই ব্যাটসম্যান নিজেই নিজের ব্যাট উইকেটে লাগিয়ে পালিয়ে গেল এরা হচ্ছে নেতা বিজেপির আর বাকি নেতারা কোথায় দিলীপ ঘোষ একটা জায়গাতে ছিল নিজের মতো করে করে চলে গেছে সুকান্ত মজুমদার বলছে আমি কিছু জানি না কোথায় গেছেন সুকান্তবাবু বললেন বসে একটা ভাষণ দিলেন চলে গেলেন নবান্নের সামনে যেখানে কর্মীরা ফেস করছিল সেখানে দেখেছেন বিজেপির কোনো নেতাকে পরিচিত মুখকে দেখেন নি এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদের বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর পুলিশের ডান্ডাটা সবার আগে নিজের মাথায় খেয়েছিলেন সবার আগে নিজে ছিলেন রক্তাক্ত নিজে হয়েছিলেন কিন্তু না এই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসেবে যতটা সফল মুখ্যমন্ত্রী হিসেবে ততটা সফল কারণ তার উল্টো দিকে দ্বিতীয় কোনো মমতা বন্দ্যোপাধ্যায় কেন তার এক তৃতীয়াংশ বিরোধী রাজনীতি করার মতো যোগ্য লোক এখন অব্দি জন্মগ্রহণ করেনি বাংলার রাজনীতিতে আর তার উপরে যখন ধারে নেওয়া নেতা শুভেন্দু অধিকারী হয় তখন আর কি করা যাবে বলুন এখন আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিজেপির দাবি ছিল চোর ধরো জেলে ভরো শুভেন্দু অধিকারীকে যখন গাড়িতে তোলা হচ্ছে তখন পাবলিক বলছে এই তো আপনারা যা দাবি করেছিলেন মিটে গেল আপনারা বলেছিলেন চোর ধরো জেলে বড় আপনাকে জেলে ভরে দিয়ে চোর জেলে ঢুকে গেছে বেশ গল্প শেষ এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিবিআইডি নিয়ে বিজেপি এত লাফালাফি করছে এবং তাদের দুর্নীতি তদন্তের কথা বলছে আমি বলুন তো একটা নবান্ন অভিযান এই তো কি ছাতার নবান্ন অভিযান ঠিক আছে পুলিশের একটু জল দেখে চলে গেল সব ছত্রভঙ্গ হয়ে সেই নবান্ন অভিযান করতে এগারো কোটি খরচ এই এগারো কোটি কে দিয়েছে আপনি দিয়েছেন কিভাবে আপনার সাড়ে চারশো গ্যাসটা বারোশো টাকায় মোদিজি নিচ্ছে আর সেই মোদিজি চারশো গ্যাস বারোশো টাকায় নিয়ে যে টাকাটা এক্সট্রা ওটা শুভেন্দুকে দিয়ে বলছে নবান্ন অভিযান কর ওটা শুভেন্দুকে দিয়ে বলছে যা ওখান থেকে তৃণমূলের চারটে কেন ওটাই মহারাষ্ট্রের নেতাকে দিয়ে বলছে যা মহারাষ্ট্রে কংগ্রেসের শিবসেনার এম কেন ঝাড়খণ্ডের সরকারের এমএলএ কেন আপনার গ্যাসের দাম দিয়ে এমএলএ কেনা হচ্ছে বিজেপির নবান্ন অভিযান হচ্ছে বিজেপির পতাকা লাগছে আর আপনার টাকা দিয়ে শুভেন্দু গাড়ি চড়ে গ্যাসের টাকা দিয়ে শুভেন্দু গাড়ি চড়ে বলছে চোর ধরো জেল ভরো সবচেয়ে বড় চোর আজকে জেলে ঢুকে গেল আসলে বাংলার মানুষ খিল্লি করছে বিজেপি নবান্ন অভিযান নিয়ে এইগুলো কেন করেন আর আবার বলছি মা না চাইলে মা না টানলে যাওয়া যায় না মায়ের হাওয়াই চুটি দর্শন করতে এতদিনের প্রস্তুতি এত টাকা খরচ করেও মায়ের দর্শন পেলেন না মায়ের হাওয়াই হাওয়াইচুটির দর্শন পেলেন না আপনাদের মা টানেনি তাই আপনাদের মায়ের কাছে যাওয়া হলো না মায়ের কাছে একটু হাত জোর করে বসে বলবেন মা একবার দেখা দে আমায় একটু জায়গা দে তোর মন্দিরে বসি তারপরে যদি মা আপনাদের টানে তারপরে যদি নবান্ন অভিযানটা সফল হয় অন্তত ফাঁক গলে যদি আপনি একটু বেরিয়ে যেতে পারেন ডোন্ট টাচ মাই বডি ডোন্ট টাচ মাই বডি বলতে বলতে হয়তো মায়ের দেখা পেলেও পেতে পারেন